সবাইকে নমস্কার, ওয়েলকাম টু মাই চ্যানেল গোপালদাস সিনহা নিউজ। ইউটিউব এই মহানগরের হিলি প্লেসগুলো দেখানোর জন্য, হিলি প্লেস গুয়াহাটির একটা হ্যাংরাবাড়ি রয়েছে, হ্যাংরাবাড়ি বলে দেখা, সেখানে পাবলিক হেলথ ডিপার্টমেন্ট রয়েছে এবং ডেপুটি কমিশনার অফিসও রয়েছে, সেখানে খুব গুরুত্বপূর্ণ অফিস রয়েছে। এবং এগুলো ব্যাকসাইড, যেগুলো ব্যাকসাইডে যে হিলি প্লেস, মানুষগুলো কিরকম বসেছে এবং ঘর বাড়ি বানিয়ে রয়েছেন, কত রিক্সের মধ্যে রয়েছেন, সেগুলো দেখানো হবে, দেখতে থাকবেন। দেখেন এই বিল্ডিংগুলা খুবই, এখানে নামগড়ে করা হয়েছে, নবনগর রাসুম নামগড় সেটা নামগড়ে, এখানে এটাও পাহাড়ের মধ্যে, পাহাড় থেকে এখানে ওয়াল দিয়ে আটকানো হয়েছে। এবং তারপরে এই নামগড়ের উপরে আরও উঁচু পাহাড়, সেখানে আরেকটা বাড়ি রয়েছে, তার উপরে পাহাড়, তার উপরে মানে একটার পর একটা পাহাড় উঁচু, এইগুলোতে ক্রমশ বাড়িগুলো একটার পর একটা বাড়ি রয়েছে, রিক্স রয়েছে এখানে, খুবই রিক্সের বই। কারণ অনেক সময় মাটি যখন একটা আসন টাইপের ঘর দেখা যায়, দেখুন একটা আসন, এই আসন টাইপের ঘর দেখুন, এই হলো আসন টাইপের ঘরগুলো রয়েছে, খুব সুন্দর ঘর। এই যে পাহাড়ের উপরে অনেক উঁচু পাহাড় রয়েছে, এখানে পাহাড় মানে অনেক উঁচু, এখানে একটার পরে একটা ঘর, একটার সঙ্গে 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 একটা ঘর রয়েছে এখানে। এখন এখানে নাকি গতবার এখানে পাহাড় উপরের যে পাহাড়, এই যে উপরে ঘর, এটা হলুদ রঙের দেখা যাচ্ছে, সে তার নিচের পাহাড়টা মাটি ধসে পড়ে, এই যে একটা ঘরের উপরে পড়েছিল, পড়ার পরে এই ঘরটি পুরো ভেঙে যায়, মানুষগুলো সব অন্যত্র চলে যায়। তারপরে কোনো মতে এইবার নাকি ঘরটা তারা কোনো মতে মেরামত করে এখানে রয়েছে। এখানে জায়গা নেই, গুয়াহাটিতে মানুষ থাকার জায়গা নেই, জায়গা পাচ্ছে না, পাহাড়ের উপরে উপরে অনেকেই জায়গা কিনে ঘর বানাচ্ছেন, কিন্তু অনেক লাভ, জীবনের অনেক ঝুঁকি নিয়ে, রিক্স থাকে। একটি মহানগরীতে অসংখ্য পাহাড় রয়েছে, এখানে কালা পাহাড় রয়েছে, বিভিন্ন কিছু দিসপুর সাইডটা, কাহিনীপাড়া সাইডটা একটু লো লেভেলে, তাও কাহিনীপাড়া সাইডে পাহাড় রয়েছে, এতে মানুষের অনেক রিক্স হয়, অনেক সময় মাটি ধস নেমে, ধস নেমার পরে মাটি ভেঙে যায়, তারপর ঘর বাড়ি সব ভেঙে ধস ধস হয়ে যায়, এতে মানে মানুষগুলো খুবই দুর্যোগের মধ্যে থাকতে হয়, জীবন সংগ্রাম নিয়ে ওনার চালান। এরকম দেখুন আসাম টাইপ ঘরটা, এই দেখুন আসাম বিল্ডিং সুইচ, মানে অনেক উপরে, অনেক পাহাড়ের উপরে এই বিল্ডিংগুলো, বিল্ডিংগুলো সবই একসাথে খুব কাছাকাছি বিল্ডিং, সবই খুব কাছাকাছি বিল্ডিং, এগুলো সব রয়েছে এখানে, এটা এটা বিল্ডিং। এরপরেও অনেক ঘর রয়েছে, এরপরে অনেক পাহাড় রয়েছে, অনেক বসতি রয়েছে, অনেক ঘর বাড়ি, সব পিছন দিকে এই বিল্ডিংগুলোর পাশাপাশি অনেক ঘর রয়েছে, এরকম জীবনযাপন করছে। দেখুন ওনারা অনেক সময় এই পাহাড়ের মধ্যে একটা বাইক নিয়ে যাওয়া আসা খুবই কষ্টকর হয়, পাহাড় অনেক সময় গাড়ি তো নেওয়া অসম্ভব, কোনো জিনিসপত্র নিয়ে যাওয়া খুব, হ্যাঁ খুব কষ্ট হয়, যে কোনো সামগ্রী নিয়ে যাতায়াত করা বা ইয়ে করে, এই যে পাহাড়ের মধ্যে চাউল নিয়ে যাওয়া, সবজি নিয়ে যাওয়া, ব্যাগ নিয়ে যাওয়া, এটা খুবই কষ্টকর, এদের লাইফটা খুবই স্ট্রাগলিং, খুব কষ্টের লাইফ। সমুদ্র এলাকায় যেগুলো সুবিধা থাকে এগুলো নেই, তেমন জীবন সংগ্রাম করে রয়েছে গুয়াহাটি মানে বলতে গেলে কি গুয়াহাটি মহানগরের অধিকাংশ মানুষই জীবন সংগ্রাম করে রয়েছে, পাহাড়ের উপরে যেগুলো রয়েছে ওরা তো পুরো 100% জীবন সংগ্রাম করে রয়েছে। ভিডিও দেখার জন্য ওয়েবসাইট চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, অনেক কিছু জিনিস আপনার দেখাবো, আপনাদের আপনাকে কারণটা হলে আপনার অনেক কিছু ক্ষতি হবে। থ্যাংক ইউ, ধন্যবাদ।